হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা সিম্পল মেকআপ করেছি। আমি আজকে যে মেকআপটা করেছি সেটা হচ্ছে একটা প্রতিদিনকার লুক, যেটা আমরা প্রতিদিন করতে পারি বাইরে যাওয়ার জন্য। আর সেই সাথে আমি তোমাদের দেখিয়েছি কিভাবে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের মুখটাকে আমরা প্রিপেয়ার করতে পারি মেকআপের জন্য। আজকে আমি আমার মেকআপের জন্য যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি সেগুলো সবগুলোই ড্রাগ স্টোর ব্র্যান্ড। তোমরা খুব সহজেই এগুলো পাবে কসমেটিক শপে বা অনলাইন পেজে, এবং খুব রিজনেবল প্রাইসে পাবে। আশা করছি তোমাদের আজকে টিউটোরিয়ালটি ভালো লাগবে। প্রথমে আমি যেটা করি ঘুম থেকে উঠে, সেটা হচ্ছে একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে আমার মুখটাকে ধুয়ে নিই। আমার ফেভারিট হচ্ছে বডি শপের পমিগ্রানেট ফেস ওয়াশ। অনেক সফট একটা ফেস ওয়াশ, মুখটাকে অনেক সফট করে ফেলে এবং সকালবেলা মুখটা অনেক বেশি ফ্রেশ লাগে। এরপর টোনিংয়ের পালা। টোনার হিসেবে আমি এখন যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে লারস পোজে। এটা একটা ফ্রেঞ্চ ব্র্যান্ড, একটি টোনার এবং স্প্রের মতো এই টোনারটা। আমি সাধারণত আমার মুখ ধোয়ার পরে আমি এটাকে আমার পুরো মুখে চোখ বন্ধ করে স্প্রে করে নিই। খুবই ভালো একটা টোনার এবং অয়েলি স্কিনের জন্য অনেক ভালো, খুব ঠান্ডা হয়ে যায় মুখটা। তারপর আমি আমার সবচেয়ে পছন্দের ময়শ্চারাইজিং লোশনটা ব্যবহার করি। এটা হচ্ছে ক্লিনিকের ড্রামাটিক্যালি ডিফারেন্ট ময়শ্চারাইজিং লোশন প্লাস। এরপর আমি সরাসরি আমার মেকআপে চলে যাই। লিপ বাম লাগিয়ে নিয়ে আমি আমার মুখে প্রাইমার লাগিয়ে নিব। আমি যেটা আজকে ব্যবহার করছি সেটা আমার সবসময়কার ফেভারিট মেবিলিনের বেবি স্কিন পোর ইরেজার প্রাইমার। এতে আমার মুখে মেকআপটা সারাদিন ভালোভাবে থাকবে। অয়েলি স্কিনের জন্য খুবই ভালো এই প্রাইমারটা। এবার রেভলনের কালার স্টে ফাউন্ডেশন নিচ্ছি, খুবই লাইটভাবে আমি আমার মুখে লাগিয়ে নিচ্ছি। এই ফাউন্ডেশনটা একটু ওয়াটারি, এই জন্য অল্প একটুতেই পুরো মুখটা ভালোভাবে কভার হয়ে যায়। বিউটি ব্লেন্ডার দিয়ে আমি মুখে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে গোল্ডেন বেজ। এবার আমি মেবেলিনের ফিটমি কনসিলার নিচ্ছি আমার চোখের নিচে ডার্ক সার্কেল ঢাকার জন্য, এবং নাকের উপরে, ঠোঁটের উপরে এবং কপালে লাগাচ্ছি হাইলাইট করার জন্য। এটার শেড হচ্ছে লাইট। বিউটি ব্লেন্ডার দিয়ে একইভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার কনসিলারকে সেট করে নেওয়ার জন্য আমি বেরি এমের একটি কন্ট্রোল কিট নিচ্ছি, এবং এখান থেকে সবথেকে লাইট কালারটি নিয়ে আমি আমার রিয়েল টেকনিক কন্ট্রোল ব্রাশ দিয়ে আমার চোখের নিচে, নাকের ওপরে, কপালের দিকে, যেসব জায়গায় আমি মূলত কনসিলার লাগিয়েছিলাম সেখানে লাগিয়ে নিচ্ছি। এবার আমার মুখের বাকি অংশে এবং কপালের দিকে, গলার দিকে আমি মেবেলিনের ফিটমি পাউডার লাগিয়ে নিচ্ছি। আমার শেড হচ্ছে ক্লাসিক আইভরি। আমি খুব লাইটভাবে ডাস্টিং করে নিচ্ছি। এবার কন্ট্রোলিংয়ের পালা। খুব লাইটভাবে আমি এই কন্ট্রোল কিটে সবথেকে ডার্ক শেড দিয়ে আগে কন্ট্রোল করে নিচ্ছি আমার গালের দুপাশে, এবং আর একটু লাইট যে ব্রাউন শেডটি আছে সেটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। একইভাবে আমি আমার কপালের উপরে হেয়ার লাইনে এবং জলানিও লাগিয়ে নিচ্ছি। এবার আইব্রোর পালা। আমি আমার আইব্রোকে আজকে ড্রামাটিক্যালি কিছু করব না, খুব ন্যাচারালি আমি একটা ব্রাউ পেন্সিল দিয়ে প্রথমে আইব্রো এঁকে নিচ্ছি এবং স্পুলি দিয়ে আমি এটাকে ব্রাশ করে নিচ্ছি। আইব্রোতে আরেকটু ন্যাচারাল লুক আনার জন্য আমি কন্ট্রোল কিটের সবথেকে ডার্ক শেডটি নিয়ে একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ডার্ক ব্রাউন আইশ্যাডো বা ডার্ক গ্রে আইশ্যাডো ব্যবহার করতে পারো। এবার আমি একটি কোল পেন্সিল লাগিয়ে নিচ্ছি আমার চোখের ওপরের পাতায়। এটি হচ্ছে মেবেলিনের বিগ আইস লাইনার। তোমরা চাইলে এখানে জেল লাইনারও ব্যবহার করতে পারো, কারণ আমি পরবর্তীতে এটা স্মাচ করে ফেলবো। এবার একটি আইশ্যাডো ব্রাশ, যেটা কিনা স্মাচ করার জন্যই ব্যবহার করা হয়, এমন একটি ব্রাশ নিয়ে আমি আমার ওপরের লাইনার হালকাভাবে স্মাচ করে নিচ্ছি। আইল্যাশ কার্লার দিয়ে আমি আমার ল্যাশগুলোকে কার্ল করে নিলাম। এবার একই পেন্সিল, যেটা কিনা মেবেলিনের বিগ আইস লাইনারের বেস কালারটি নিয়ে আমি আমার ওয়াটার লাইনে লাগিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে হোয়াইট আই পেন্সিলও ব্যবহার করতে পারো, এতে চোখটা অনেক বড় লাগবে। এবার স্লিকের বিগ ফ্যাট মাস্কারা লাগিয়ে নিচ্ছি। 3-4 কোট আমি সাধারণত লাগিয়ে নিই, যাতে আমার ল্যাশগুলোকে দেখতে অনেক বড় লাগে। একইভাবে আমি আমার লোয়ার ল্যাশেও মাস্কারা লাগিয়ে নিব। স্লিকের রোজ গোল্ড নামে এই ব্লাশটি আমি এখন লাগাচ্ছি এলিজাবেথ আর্ডেনের ব্লাশ ব্রাশ দিয়ে। খুবই সুন্দর পিচি গোল্ড একটি কালার, এবং খুব হালকা শিমার আছে দেখে আমি আর আলাদাভাবে হাইলাইটার লাগাচ্ছি না। লরিয়ালের জুলিয়ান্স নুড নামে এই নুড পিঙ্ক লিপস্টিকটি আমি লাগিয়ে নেব। যেহেতু প্রতিদিনকার লুক, আমার মনে হয়েছে যে খুব ন্যাচারাল একটা লাইট লিপস্টিক লাগালে ভালো লাগবে। তবে তোমরা তোমাদের পছন্দের যে কোনো লিপস্টিক বা যেটাতে তোমরা কমফোর্ট ফিল করো এরকম যে কোনো লিপস্টিক লাগাতে পারো। এবার এলিজাবেথ আর্ডেনের একটি পিঙ্ক লিপ গ্লস আমি লাগিয়ে নিচ্ছি। আমি আজকে যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি প্রতিটার নাম এবং শেড আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্লিজ তোমরা ওগুলো চেক করে নিও। এই ছিল আমার আজকের এভরিডে মেকআপ টিউটোরিয়াল। আশা করি তোমাদের ভালো লেগেছে। যেহেতু বাংলাদেশে সামার চলে এসেছে, আমি চেষ্টা করেছি লুকটাকে খুব ন্যাচারাল রাখার এবং সিম্পল রাখার।
খুব বেশি গর্জিয়াস কিছু করিনি আমি, চোখটাকেও খুব সিম্পল রেখেছি, আমার মেকআপটাকেও খুব লাইট করেছি। বিশেষ করে যাদের স্কিন অয়েলি তাদের কথা মাথায় রেখে আমার আজকে টিউটোরিয়ালটা করা। আমার প্রতিটা প্রোডাক্টই অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট। আমি যখন বাংলাদেশে ছিলাম আমার স্কিন অনেক অয়েলি ছিল, তো এই ফাউন্ডেশনটা আমি মনে করি অয়েলি স্কিনে অনেক সুন্দরভাবে কাজ করে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।